জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজে ধীরগতি, রাস্তার উপর মাটি আর পাইপ রেখে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা। এই চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড 35 আউটার সার্কুলার রোডের। স্থানীয়রা কি বলছেন? জি, এখানে যে অবস্থা, রমজানের আগে থেকে শুরু করছে কাজটা, এইভাবে ফালাই রাখছে, যথেষ্ট সমস্যা, যথেষ্ট সমস্যা। এটা আমি বলি, সহজ করা যাবে না রমজানের দিন। এখন এখন জনগণের ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। একটা ডাস্টবিন ছিল, দুটা ড্রাম ফালা রেখে দিচ্ছে, তারপরে পাইপগুলো যে ফালা রাখছে, তার আজ অনেকদিন ধরে কোনো কাম কাজ কিছু করতেছে না। সেই কর্তৃপক্ষ কেন বৃষ্টির সিজন আসলে বা ঈদ সিজন আসলে রাস্তাঘাট ঠিক করার কথা, পয়েন্ট স্টেশন ঠিক করার কথা, এগুলো কথা তাদের মনে পড়ে? ওনারা যদি ডিলে দিয়ে রাখে তাহলে কাজের গতি ভাবে চলতেই থাকবে, এটা ওনাদের গাফিলতি। এই জন্য সাধারণ মানুষ দুর্ভোগ পাইতেছে। এই দুর্ভোগ না দিয়েও তারা কাজ করতে পারে, চাপাই নিলে হয় জিনিসগুলি, তারা তারা নিচ্ছে না, যত তত ফালাই রাখতেছে। পাবলিক হ্যারাসমেন্ট করে লাভ কি ভাই? কিন্তু পাবলিককে তো সুযোগ সুবিধা দিতে হবে, ভালোভাবে থাকার জন্য। পাবলিক তো অনেক কিছু চাচ্ছে না, কাজটা করুক, আমরা ইয়ে না একটু জিনিসের হইতেই পারে, কিন্তু একটু আগে করলে আমাদের জন্য ভালো হয়। মানুষ যদি হেঁটে যায় তাও দেখা যাবে তার গায়ের উপর দিয়ে রিক্সা এসে পড়ে, কারণ এই যে রাস্তা ব্লক। জনগণ এই কষ্ট হইতেছে, এই বিচারটা কার কাছে দেবো? আপনারা একটু খুঁজে বাইর করে দিন। আপনারা প্রতিদিন কতজন কাজ করেন? 16 জন দিনে রাত্রে।